হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বি ফ্যামিলি কুকিং বেঙ্গলি চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি নিয়ে আসছি লেবু কাঁচা লঙ্কার রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন লেবু কাঁচা লঙ্কার রেসিপিটা অবশ্যই বাড়িতে এগো ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপি বানার জন্য আমরা নিয়েছি লেবু কাঁচা লঙ্কা গোটা ধনে মরি লঙ্কা পাউডার সর্ষে গোটা জিরা সাদা নিমক আর কালা নিমক। লেবু আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নেব লেবু আর কাঁচা লঙ্কা ধোয়ার পর একটা কাপড় দিয়ে মুছে নেব ভালো করে লেবু আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এখন কেটে নেব এখন লেবু কেটে নেব পুড়ে করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন লঙ্কাটা দুই টুকরা করে কেটে নেব কাঁচা লঙ্কা লেবু কেটে নিয়েছি আর হলুদ নিমক দিয়ে মেখে নেব হলুদ নিমক দিয়েছি কাঁচা লঙ্কা লেবুর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দুই তিন ঘন্টা পরে ফিরে আসবো দুই তিন ঘন্টা পরে ফিরে আসলাম নিমুখ হলুদ দিয়ে মেখে নিয়েছি জল বের হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নেব ফুটা গামলাতে এখন জলটা ঝরিয়ে নেব কতগুলো জল বের হয়ে গেছে এই জলটা দিয়ে যদি আচারটা যদি বানাই তাহলে আচারটা ভালো থাকবে না এনে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এখন আচার বানাবো কড়াই গরম হয়ে গেছে এখন মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেবো এখন দিয়ে দেবো গোটা ধনে মৌরি জিরা এখন দিয়ে দেব সর্ষে মশলা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মশলাগুলো ঠান্ডা করে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে দিয়েছে হ্যাঁ সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে হ্যাঁ তেলটা একটু ঠান্ডা করে নেব তেল ঠান্ডা হয়ে গেছে এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কালা নিমক সাদা নিমখ লেবু কাঁচা লঙ্কা আগেতে নিমক দিয়ে মেখে নিয়েছিলাম তার জন্য এখন এক চামচ নিমক দিয়ে দিলাম ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো লেবু আর কাঁচা লঙ্কা লেবু আর কাঁচা লঙ্কা তেল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কাচের বয়ামে ঢেলে নেব লেবু কাঁচা লঙ্কার রেসিপি হয় এই সেই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ